যদি কোন রোজাদার ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তি দিন চলে গেল একটা বেলা কেটে গেল বিকালের দিকে গলাটা শুকায় না গলাটা শুকিয়ে আসে যদি একটু পানি হয় তো বেশ ভালো হয় আমি আপনাকে জানাই পরিষ্কার একটি প্রমাণ ওই কুরআন উম্মাসির যদি তুমি বুকে করে জড়িয়ে নিয়ে ওই বিকালে তৃষ্ণাক্ত অবস্থায় গলা শুকিয়ে যাওয়া অবস্থায় যদি আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করো আমি আলতাফ পরীক্ষা ব্যর্থহীন ভাষায় জানিয়ে গেলাম যদি ওই শুকনা তৃষ্ণার্ত অবস্থায় যদি ওই বিকালেও কোরআন যদি তেলাওয়াত করো আল্লাহ পাক ওই কোরআনের বরকতে কোরআনের নিয়ামতে আপনার গলা তৃষ্ণার্তটা আল্লাহ পাক সহজে মিটিয়ে দেবে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য এই রহমত স্বরূপ যে মাসটা পাঠালাম বান্দারে আমার কাছে ওই মাসটা গুরুত্ব কতটা যেই গুরুত্বর কারণে আমি আল্লাহ পাক দিলাম কি প্রত্যেক পয়গম্বরের গুরুত্বপূর্ণ কিতাবগুলো আমি আল্লাহ এই মাসেই নাজিল করেছি কারণ এতটায় আমার কাছে গুরুত্ব যেই গুরুত্বপূর্ণ কিতাবগুলো আমি আল্লাহ ওই মাসেই নাজিল করেছি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমাদের কাছে এই মাসটি কতটা গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেতে আমাদের জন্য আল কুরআনকে নাযিল করেছে আল্লাহ পাকের কুরআন জানান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান الذي انزل فيه القران আমি আল্লাহ পাক রমজানুল মুবারক মাসে এই কুরআনটাকে তোমাদের জন্য নাযিল করেছি এ এই কোরআনের মধ্যে হেদায়েতের বাণী রয়েছে এই কোরআনের মধ্যে তোমাদের সঠিক পথে দিশা দেওয়া রয়েছে এই কোরআনের মধ্যে তোমাদের জন্য জান্নাতের পথ দেখানো আছে আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক শোনা দিলাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফুরকান ফুরকান শব্দ দ্বারা ঘোষণা দিলেন বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ফুরকান শব্দ দ্বারা তোমাদেরকে বোঝাতে চাই মিথ্যা এবং সত্যর পার্থক্যকারী আল্লাহ পাকের এই কিতাব সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই কিতাব তাই তো এই কিতাব থেকে আলোচনা করলে যারা সুদখোর যারা ঘুষখোর যারা মদখোর যারা গাঁজাখোর সকলেই তারা রাগান্বিত হয় আবু জেহেল উতবা লাহাব সাইবাও তারাও রাগান্বিত হয়েছিল আল্লাহ পাকের নবী যখন তাদের সম্মুখে কুরআনের এই কিতাবের বিধানগুলো যখন সরাসরি বর্ণনা করছিল যখন এই কুরআনের আয়াত যখন এই কুরআনের ভাষা অবতীর্ণ হয় জুয়ার বিরুদ্ধে যখন অবতীর্ণ হয় ঘুষের বিরুদ্ধে যখন অবতীর্ণ হয় মদের বিরুদ্ধে মদখোর রাগ করে ঘুষখোর রাগ করে পৃথিবীর জমিনে সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য এই কুরআন পৃথিবী জমিনে অবতীর্ণ হয়েছে বাবাজি এই সত্য আর মিথ্যা পার্থক্যকারী কিতাবের আলোচনা করলে আজকের বক্তাদের উপরেও মার আছে না নেই জোরে বলেন আছে বাবাজি আমরা ইন্টারনেটের যুগে ইন্টারনেটে দেখেছি বাংলাদেশের একটি বক্তা
نام শরীফুল ইসলাম কি নাম শরীফুল ইসলাম বাবাজি সে কোরআনের কথা বলেছে সে হাদিসের কথা বলেছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী যে কিতাব এই কিতাব থেকে সে আলোচনা করেছে বাবাজি সেই আলেম লোকটার জিহ্বাটাকে কেটে নেওয়া হয়েছে বাবাজি তার জিহ্বাটাকে কেটে নিয়েছে ওই জিহ্বা থেকে জিহ্বা নাড়ানোর পরে যে শব্দগুলো ব্যবহার হতো কোরআন তেলাওয়াত হতো বাবাজি তার জিহ্বা থেকে কোরআনের শব্দ প্রকাশ হতো জিহ্বাটাকে যদি কেটে নেয় তাহলে তাদের মতন জালিম তাদের মতন অত্যাচারী পৃথিবীতে আছে বলে মনে হয় একজন আলেম সে কোরআনের কথা বলবে তার জিভ টেনে কেটে নিয়েছে জ্বলন্ত প্রমাণ এখনো পর্যন্ত সত্য ঘটনা যেটা শরীফুল ইসলাম কোরআনের কথা বলছিলেন চার এই কোরআন বিষয়ের উপরে চুলকোনা রয়েছে কারণ এই কোরআনটাই ঘুষখোর কেউ রাগাতে পারে এই কোরআনটা ঈমানওয়ালাকে খুশি করতে পারে কারণ এই কোরআনের মধ্যে শুধু ঈমানওয়ালারাই আনন্দ পায় কারণ এই কিতাবটাই হচ্ছে সত্য কিতাব আল কোরআন যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো ভুল নাই আরে বাংলাদেশের আজও পর্যন্ত কত আলেম এই কোরআনের কথা বলার কারণে জেলবন্দী হয়ে রয়েছে এই কোরআনের আলোচনা করার পরিবর্তে তারা হাজতখানাতে রয়েছে জেল খাটছে বছরকে বছর আমরা সবাই জানি সবাই চিনি আমাদের নয়নের মনি আমাদের নয়নের মনি দেলোয়ার সাইদি বাবাজি তিনি হলেন কোরআনের একটি বুলবুলি কোরআনের পাখি যাকে বলা হয় সেই কোরআনের পাখিকে খাঁচার মধ্যে বন্দি রেখেছেন আর রাখেন কোরআনের কথা বলায় মামুনুল হক নামীয় একটি সিংহ শাবকের নাই কথাবার্তা যার সেই একটি তাবুর একটি বক্তা তাবুর একটি আলোচক কোরআনের তাকে যদি বন্দি করে রাখতে পারে আমার আপনার জন্য এই কোরআনের কথা বললে ঘুষখোরের আঘাত হবে না হবে না সুদখোরের আঘাত হবে না হবে না হবে তাহলে কি মনে হয় যে এই গ্রামে এই পাড়াতে সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর তারিখোর বেশি নাকি আছে ও বাবা এটা শুধু এখানে নয় বাপ সব জায়গাতেই ভর্তি তাই কোরআনের আলোচনায় ওদের বসতে মন যায় না কারণ ওখানে গেলেই আঘাত হবে ওখানে গেলেই তীর নিক্ষেপ হবে ওখানে গেলেই তীর নিক্ষেপ হবে কারণ কোরআন সোজাসুজি দৃষ্টি নিক্ষেপ করে যেখানে সেখানেই তীর তার গিয়ে পড়ে আমি আপনাকে যে কথা আলোচনা করছিলাম আমি আপনার কাছে যে কথা বলছিলাম আল্লাহ পাকে কিতাব আল্লাহ পাকে কোরআন ঘোষণা দেয় আমি আল্লাহ পাক তোমাদের জন্য যে কিতাবটাকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক তোমাদের জন্য যে কোরআনটাকে পাঠিয়েছি বান্দারে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ ঘোষণা দিলাম যদি কোনো বান্দা যদি কোনো বান্দা কোরআন মাঝে তেলাওয়াত করে এক একটি হরফের বিনিময়ে আমি আল্লাহ পাক ওই বান্দাটার প্রতি দশটি করে সওয়াব লিপিবদ্ধ করি দশটি করে সওয়াব লিপিবদ্ধ করি একটা হরফের পরিবর্তে একটি হরফের বিনিময় যদি একটি হরফের বিনিময় যদি আল্লাহ দশটি করে সওয়াব লিপিবদ্ধ করেন বাবাজি এই রমজানুল মোবারক মাসে আমরা সবাই জানি আমরা সবাই জানি এই রমজানুল মোবারক মাসে বরকত বেশি আছে না কম আছে জোরে বলেন বেশি আছে তাহলে এই রমজানুল মোবারক মাসে আমাদের কোরআন ও মাজিদ তেলাওয়াত করা উচিত না অনুচিত উচিত তবে দুঃখের কথা একশোর মধ্যে ৯৯টা পুরুষ কোরআন তেলাওয়াত করতে পারে না
যে 100 এর মধ্যে 99 টা পুরুষ কোরআন তেলাওয়াত করতে জানে না তবে বাবাজি এই পুরুষের জন্য বিবাহের বিবাহের জন্য আবার যখন কন্যা দেখতে যাওয়া হবে যখন পাত্র দেখতে যাওয়া হবে আবার বলা হবে মা তুমি কোরআন শরীফ পড়তে পারো কোরআন পড়তে জানো বলে না বলে নে বলে কিন্তু খবর নিয়ে দেখো ও বেটা কোরআন পড়তে জানে না ও বেটা কোরআন শরীফ আশেপাশে যায়নি কোনোদিন কিন্তু পাত্রী যাকে দেখবে তাকে দেখে বলবে কোরআন পড়তে পারো যদি বলে হ্যাঁ তো বলে কটা খতম হয়েছে বাবাজি কোরআন খতমের জন্য না তেলাওয়াতের জন্য কোরআন খতমের জন্য নয় কোরআন হচ্ছে তেলাওয়াতের জন্য ইকরা বিসমি রব্বিকাল লাযি খলাক খলাকাল ইনসানা মিন আলাক আমি আল্লাহ ইকরা শব্দ ব্যবহার করে বললাম তোমরা পড়ো খতম নয় তোমরা পড়ো আমি আল্লাহ পাক তোমাদেরকে জানালাম তোমাদেরকে তেলাওয়াতের জন্য কিতাব প্রেরণ করেছি তোমাদেরকে খতমের জন্য নয় বান্দা এ আমার বান্দা এ আমার বান্দারা আমি আল্লাহ পাক তোমাদের জন্য যে কিতাব নাযিল করেছি ওই কিতাবের এতটায় বরকত রয়েছে ওই কিতাবের এতটায় নিয়ামত রয়েছে বান্দারে পৃথিবী জমিনে যদি ওই কিতাব তেলাওয়াত করো ওই কিতাব তেলাওয়াত করো জ্বলন্ত প্রমাণ হলো যদি কোনো রোজাদার ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তি দিন চলে গেল একটা বেলা কেটে গেল বিকালের দিকে গলাটা শুকায় না গলাটা শুকিয়ে আসে যদি একটু পানি হয় তো বেশ ভালো হয় আমি আপনাকে জানাই পরিষ্কার একটি প্রমাণ ওই কোরআন উম্মাসির যদি তুমি বুকে করে জড়িয়ে নিয়ে ওই বিকালে তৃষ্ণাক্ত অবস্থায় গলা শুকিয়ে যাওয়া অবস্থায় যদি আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করো আমি আলতাফ পরীক্ষার ব্যর্থহীন ভাষায় জানিয়ে গেলাম যদি ওই শুকনা তৃষ্ণার্ত অবস্থায় যদি ওই বিকালেও কোরআন যদি তেলাওয়াত করো আল্লাহ পাক ওই কোরআনের বরকতে কোরআনের নিয়ামতে আপনার গলা তৃষ্ণার্তটা আল্লাহ পাক সহজে মিটিয়ে দেবে সহজেই আল্লাহ পাক মিটিয়ে দেবে হয় না দেখবেন রমজান মাসে আমাদের বাড়ির অনেক লোক আছে খতম দিই না দিই না হাবিব সাহেবকে ডেকে একদিনও মনে হয়েছে কি হাবিব সাহেব তো সারাদিন পড়ে যাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু পড়েই যাচ্ছে ইনতার পড়ে যাচ্ছে বাবা ওই পড়ার পরিবর্তে যদি আমি পাড়ার ওই মাচাতে বসে যদি ওরকম সারাদিন বকি গলাটা শুকাবে না পানি চাইবো না চাইব কিন্তু ওই হাবিব সাহেবের কথা একবার ভেবেছি সারাদিন তো কোরআন শরীফ পড়ছে এক ঢোকো পানি খায় না তার কি কষ্ট হয় না হয় না এ আমার বান্দা এ আমার বান্দীরা আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম বান্দারে আমি আল্লাহ পাক এই কিতাবের মধ্যে যে নিয়ামত যে গুরুত্ব আমি আল্লাহ দান করেছি যেমনই করে মানুষের হেদায়েতের জন্য এই কিতাব নাযিল করেছি তেমনই করে এই কিতাবকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়েছি যেই কিতাবকে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ানুনাযিলু মিনাল কুরআন আনি মা হুয়া সিফা ও মা বান্দা এ মা বান্দীরা আমি আল্লাহ পাক এই কিতাবটাকে শেফা শুরু করে পাঠিয়েছি আমি আল্লাহ পাক এই কিতাবটাকে শেফা শুরু করে পাঠিয়েছি তবে বান্দা শুধু এই কিতাবটাকে রোগমুক্ত শেফার জন্য নয় রোগমুক্ত শেফার জন্য আমার বিমারে পড়েছি রোগে পড়েছি বিরাট বড় আমি রোগের মধ্যে পড়েছি সুগার ক্যান্সার সব রকম রোগে জর্জরিত
এই বিমারির জন্য অনেকে আছে আলেম উলামাদের দারস্ত হয়ে কুরআনি তদবীরের মাধ্যমে শেফা পায় না পায় না অনেকে শেফা পায় বান্দা শুধু তোমাদের রোগ মুক্তির শেফা নয় এই শেফার ব্যাখ্যা তাফসীরে জালালাইনে বিস্তার করেছেন শুধু সেই শিফার যদি আলোচনা করি আমার সময় পার হয়ে কখন শেষ হয়ে যাবে আমি জানতে পারবো না তবে আমি শেফার শুধু এতটায় বলবো যতটায় প্রয়োজন আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম শেফা শুধু তোমাদের রোগ মুক্তির জন্য নয় আমি আল্লাহ শেফাটাকে তোমাদের এটাই ঘোষণা দিলাম জমিনে যদি কোনো বিপদে পড়ে যাও জমিনে যদি কোনো বিপদে পড়ে যাও ডাকবে কাকে আমি আল্লাহ আমাকে ডাক দিও বান্দা সারা দেব আমি আল্লাহ পাক আমাকে ডাক দিও বান্দা সারা দেব এ বান্দারে শুধু ওই বিপদে নই আমি আল্লাহ আরো ঘোষণা দিলাম রমজান মুবারক মাসে যদি তোমার গলাটা ফেটে যায় যদি তোমার বুকটা পিপাসায় আর্তনাদ করে পানি খাবো পানি খাবো পানি খাবো আমাকে একটু পানি পিপাসার নিবারণ করাও ওই কষ্টতে যদি আমার কিতাবের দ্বারস্থ হোস যদি আমার কোরআনের দ্বারস্থ হোস আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা এ বান্দা আমি আল্লাহ পাক তোমার জন্য ওই পানিটা মুহূর্তের জন্য ওই রহমত দ্বারা পান করাবো রহমত দ্বারা আমি আল্লাহ তোমার পিপাসার্থ নিবারণ করব পিপাসা নিবারণ করব আমি আল্লাহ তবে আমার কিতাবের দ্বারস্থ হতে হবে আমার কিতাবের কাছে আসতে হবে আমার কিতাব তেলাওয়াত করতে হবে পড়তে হবে আমি গুনাহগার দেখেছি বললে হয়তো অন্যায় হবে তবে উদাহরণ সাপেক্ষে আমি বলতে চাই এটাই আমি গুনাহগার আমাকে আল্লাহ পাক কবুল করেছিলেন 2018 আমি আমার আম্মাজান ফরজ হজের জন্য মক্কা মদিনা মুনাওয়ারাতে আমি রওনা হয়েছিলাম সেখানে গিয়ে আমি এক ওই আরববাসী এক ভাইকে দেখলাম কাবা চত্বরে বসে কোরআন শরীফ ইকরাম হাতে করে ধরে নিয়ে পড়ছে তা আমি ভাবলাম হয়তো বা এই কাবার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে হয়তো খতম করবে বলে ঝরঝর ঝরঝর করে পড়ে হয়তো শেষ করবে বলে সেই দিন ছিল জুমার দিন সেদিন জুমার দিন ছিল আমরা যে হোটেলে ছিলাম আমাদের মুআল্লিম বলেছিল যে আজকের জুমার দিনে তোমরা কেউ বাইতুল্লাহতে নামাজ পড়তে যেও না কারণ প্রচুর চাপ হবে প্রচুর চাপ হবে তোমরা সেদিন কেউ জুমার নামাজ তেলাওয়াত জুমার নামাজ পড়তে যেও না তো আল্লাহ পাক আমাকে কম বয়সে হজ করতে নিয়ে গিয়েছিলেন তো আমরা যুবক আমরা জোয়ান আমাদের একটি রক্তের পাওয়ার ক্ষমতা একটু বেশি হয় আমি বলি মুআল্লিম বলেছে বলে আমাকে শুনতে হবে আমার আম্মাজান একটু বয়স থাক আম্মাজানকে নিয়ে যাব না আমি একাই ফজরের নামাজের পরে গোসল করেই বার হয়ে গেছি মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছি নিয়ে একটু কেক পেক কিনে নিয়ে চলে গেছি যে আমি জুমার নামাজ মসজিদুল হারামাইনে পড়বো আজকে আর সেই হারামাইন চত্বরে এসে যদি হারামাইন ইমামের পিছনে যদি নামাজ না পড়ি তাহলে কেমনটাই একটি ফাঁকা রয়ে যায় না কষ্ট হয় হোক এসেছি তো পুরো নিয়ত করে নাই ফিরবো নাই এখানে থাকবো নাই মরণ নাই ফিরবো দুটোর একটা তো গিয়েছি যা হবে সেখানে পড়বো সকালে গিয়েছি একদম সকালে গিয়ে দেখলাম কাবা চত্বরটা ফাঁকা রয়েছে সেই সুযোগে অনেক কটা বেশ নফল তওয়াব করলাম নফল তওয়াব করে ঘুরছি কিছু মুহূর্তেই দেখতে পেলাম এতটাই টাফ হয়ে গেছে আর তওয়াব করা যাচ্ছে না একটি ধারে এলাম দেখলাম সেই ভাই বসে কোরআন তেলাওয়াত করছে তো আমি তার পাশে বসে রয়েছি আমি তার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনছি আল্লাহ পাক আমাকে হাফেজ করেছেন আমিও একজন হাফেজ তাই ভাবছিলাম যে আমি কোরআন তেলাওয়াত করব বসে বসে
এমন মুহূর্তে আল্লাহ পাক এমনই হৃদয়ের একটি স্পন্দন শুরু করলেন যে আমার কোরআন তেলাওয়াত করার আমার তেলাওয়াত আমি নিজেই ভুলে গেছি তার তেলাওয়াত শুনে এত মাধুর্য এতটাই সৌন্দর্য যে তেলাওয়াত শুনে আমার নিজের তেলাওয়াত করার হুঁশ আমি হারিয়ে ফেলেছি কারণ আমাদের মতন আঞ্চলিক হাবেশ সাহেব আমরা যারা আমাদের যদি আমরা কি 500 600 হাজারে খতমের কন্টাক্ট করি আমরা 500 টাকা দেবে 1000 টাকা দেবে আর খতম পড়ে দেব তা সে খতম কি পাইকারি হবে না ধরে হবে একদিনে খতম ওভাবে হয় আপনারা খতম পড়াবেন 3 দিন ধরে পড়াবেন 10 পড়া করে পড়ে যা তবে বাবা 500 টাকায় 3 দিনে কেউ পড়াবে না সব রেট বাড়ছে তুমি হাবেশ সাহেবের খতমের রেট বাড়াবে না ওই ওরকম পাইকারি খতম হবে তবে বাবাজি তার তেলাওয়াত শুনলাম কি একদম ধরে ধরে মাখরাজের সাথে যেখানে চার আলিফ সেখানে চার আলিফ যেখানে এক আলিফ সেখানে এক আলিফ টান বেশি নয় কমও নয় আমি ভাবলাম তাহলে কি খতম পড়বে না শুধু আমাকে তেলাওয়াত শোনাবার জন্যই বসেছে নাকি তেলাওয়াত সেইভাবেই করতে হবে সেইভাবেই আমাকে আন্তরিকতার সাথে আল্লাহর সাথে কথা বলতে হবে তবেই আমি পাবো আন্তরিকতার সাথে আল্লাহ কোন ইবাদত করলে মজা পাওয়া যায় উরুমনে যদি ইবাদত করি মজা পাওয়া যাবে আমাদের যুবকরা আজ মসজিদে নামাজ পড়তে যাবে আল্লাহু আকবার একবার এদিকে দেখলো আবার ওদিকে দেখলো আবার উপরের দিকে তাকালো আবার চুমকোতে শুরু করেছে এই করছে ওই কত রকম আইটেম তার কাছে পাওয়া যাবে নামাজে দাঁড়ালে ওটা আজকে আন্তরিকতার সাথে নামাজ হয় হয় না